নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা হারমোনিয়ামে প্রজাপতি বিস্কুট সিনেমার গান তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, তো এই গানটার টিউটোরিয়াল আজকে আমরা করব। তো গান শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। আপনারা চাইলে আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ফলো লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং গান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং যদি মনে করেন যে গানটি কারো কাজে আসতে পারে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো চলুন গানের কথায় আসা যাক। গানটি বি ফ্ল্যাটে তুলেছি, তো আপনারা আপনাদের পছন্দের স্কেলে করুন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর স্কেল সম্বন্ধে আমি আর একটা কথা বলতে চাই, যে কি আপনারা অনেকেই মাঝে মধ্যে রিকোয়েস্ট করেন যে দিদি এই গানটা সি শার্পে কেন দিলে, বি ফ্ল্যাটে তুলে দাও। আমি বলছি নোটেশনগুলো নোট ডাউন করে নিন, দিয়ে আপনারা নিজের স্কেলে করুন, কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না। স্কেল চেঞ্জ হলে নোটেশন কখনো চেঞ্জ হয় না, স্কেলটা একটা অন্য জিনিস আর নোটেশন সবসময় সব স্কেলের ওপর বেস করে নোটেশন বানানো হয়। এরকম নয় যে যে গানটা আমি বি ফ্ল্যাটে করছি সেই গানটা আমার তুলতে সি শার্প বা ডি শার্পে অসুবিধা হবে, সেটা কিন্তু নয়। সেটা আপনাদের ধারণাটা সম্পূর্ণই ভুল। আমি যে নোটেশন দেখিয়ে দিচ্ছি, আমি বি ফ্ল্যাটে কমফর্টেবল তাই আমি বি ফ্ল্যাটে করি। আপনারা আপনাদের যে কোনো স্কেল, সে সি শার্পই হোক ডি শার্পই হোক, আপনারা করতে পারেন, নোটেশন কিন্তু একই থাকবে, এখানে নোটেশনের চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো চলুন গানের কথায় চলে যাওয়া যাক। তো স্কেল দেখিয়ে দিচ্ছি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এখানে কোমল স্বর লাগছে, শুধুমাত্র কোমল নিয়ের ব্যবহার হচ্ছে আর সেরকম কোনো কোমল স্বর লাগছে না। তো গানের প্রথম তিনটি লাইন, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, গরাদ শোকে সূর্যমুখী, খয়েরি কুঁড়ির ফুল সূর্য খুঁজে বেড়াবে। তো তারপর একটা মিউজিক আছে, তো দেখিয়ে দিচ্ছি, গান শুরু হচ্ছে কিন্তু মা থেকে। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, গরাদ শোকে গে প্রথম স্ট্যান্ড যেটা। তো নোটেশন দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, তোমাকে তোমাকে থাকছে মাতে, তোমাকে বুঝি না, মা পা ধানি হচ্ছে বুঝি না, তোমাকে বুঝি না প্রিয়, পাধা পাধানি হচ্ছে প্রিয়, প্রিয় বোঝো না, পা সা কোমলিনী হচ্ছে বোঝো না, বোঝো না তুমি ধাপা তুমি আমায়, কোমলনি ধা পা মা আমায়, দূরত্ব বাড়ে তো দূরত্ব, দূরত্ব গা পা গা, দূরত্ব বাড়ে গা রে, দূরত্ব বাড়ে যোগাযোগ গা রে সা, যোগাযোগ নিভে যায়, নিভে নিভে থাকছে গাতে, যায় হয়ে যাচ্ছে মাতে, নিভে যায়। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, গরাদ শোকে তো, গরাদ শোকে
ধা কোমলনি সা গরাদে শোকে, কোমলনি সা নি হচ্ছে শোকে, গরাদে থাকছে ধাতে শোকে হয়ে যাচ্ছে কোমলনি সা, গরাদে শোকে, শোকে বলে টান হচ্ছে শোকে, রেসা কোমলনি ধা নিয়ে শোকের যে টান শোকে, সূর্যমুখী ধা কোমলনি রেসা সূর্যমুখী, গরাদ ধা কোমলনি গরাদ শোকে, গরাদ শোকে, কোমলনি সা ধা কোমলনি পা ধা নিয়ে হচ্ছে শোকে দ্বিতীয় যে সুর সেটা আলাদা, দেখতে মানে শুনে বুঝতে পারছেন, গরাদ শোকে সূর্যমুখী ধা কোমলনি রে সা সূর্যমুখী। তো দুটো গানের মানে পরপর যে নোটেশন বললাম দুটো সুরের, তো আরেকবার গিয়ে রেখে নিচ্ছি, গরাদ শোকে সূর্যমুখী সূর্য, সূর্য খুঁজে ধাপা খুঁজে বেড়ায় কোমলনি ধাপা মা, সূর্য খুঁজে বেড়ায়। যদি করতে ভালো না লাগে আ দিয়েও করতে পারে, এরপর রয়েছে তোমাকে জানি না প্রিয় জানো না তুমি আমায়, শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় দু চোখে তার পান্না বাহার কান্না জমায় কথায় কথায়। তো দেখিয়ে দিচ্ছি, তোমাকে জানি না প্রিয় জানো না তুমি আমায়, শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় সামা গামা ঘাসের ছায়ায়।
তো একটা কথাই থাকছে গাতে, কথায় সেটা আগের মতনই হচ্ছে, তাই আর দেখিয়ে দিচ্ছি না, ওই একই বাজালেই হবে। তারপরে তোমাকে ডাকি না প্রিয়, ডাকো না তুমি আমায়, জলপ্রপাত মাতে রূপর মায়ায়, তুলনাহীনা জলের কিনার। তো এত পর্যন্ত সে আগের মতনই একই হচ্ছে, কিন্তু তারপরে যে তোমার চুলের মতো আনমনে আঙুল ডোবায়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদাই রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি, তোমাকে ডাকি না প্রিয়, ডাকো না তুমি আমায়, জলপ্রপাত মাতে রূপর মায়ায়, তোমাকে ডাকি না প্রিয়, ডাকো না তুমি আমায়, জলপ্রপাত মাতে রূপর মায়ায়, জলের কিনার পর্যন্ত, কিন্তু তোমার চুলের মতো এখানটা দেখানো উচিত আমার, নাহলে আপনারা পারবেন না করতে। তো দেখে নিন, তোমার চুলের মতো ধাকুমলনি ধাকুমলনি ধাকুমলনি, তোমার চুলের মতো আনমনে সাকুমলনি ধা, আনমনে আঙুল গামা, তোমার চুলের মতো আনমনে সাকুমলনি সাথে আমার সম্পর্ক। আপনারা কি গান চান সেটা তো আমি বুঝতেই পারি না, মানে এক একজনের এক এক রকমের আবদার। যাই হোক, সবারই আবদার আস্তে আস্তে পূরণ করব আশা করছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নাকি লকডাউন বাড়বে বলছে। যাই হোক, তো বাড়িতেই থাকুন, সেফ থাকুন, সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।